অনুষ্ঠিত হলো শামশেরগঞ্জের চাচুন্ড গ্রাম পঞ্চায়েতের সিবিজে হাই স্কুলে। এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। মূলত লক্ষ্মী ভাণ্ডার সহ মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলির ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার লাইন এখানে লক্ষ্য করা যায়। দেখুন আমাদের এমটিভির পর্দায়। দুয়ারে সরকারের প্রথম দিনেই চমক। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকশিল্পীরা ছন্দ মিলিয়ে বাউল গানের মাধ্যমে শামশেরগঞ্জের চাচুন্ড পঞ্চায়েতের সিবিজে হাই স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর দৃষ্টি আকর্ষণ করান। ক্যাম্পের থেকে 15টিরও অধিক প্রকল্পের ফর্ম দেওয়ান জমা নেওয়া হয়। ক্যাম্পে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে হাজির হয় বিভিন্ন এলাকার বাসিন্দারা। লক্ষ্মী ভাণ্ডারের ফর্মে লক্ষ্য করা যায় লম্বা লাইন। এদিকে জুয়ারের সরকারের ক্যাম্পে শান্তিপূর্ণ রাখতে মোতায়েন রাখা হয় শামশেরগঞ্জ থানার পুলিশকে। সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর জঙ্গিপুর থেকে এসেছি আমরা। আমি নিমাই চন্দ্র সরকার, বাউল শিল্পী, জুয়ারের সরকার, লক্ষ্মী ভাণ্ডার। ব্যানার্জির যতগুলো প্রকল্পগুলি চালু করেছে যার মধ্যে নতুন মাত্রা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে মানুষ আসার জন্য আজকে খজুরের নামাজ পড়ে লাইনে এসে দাঁড়িয়েছে। গত 16 তারিখে গানগুলো আমরা, আমি নিজে স্বরচিত গান, দুয়ারে সরকার আমাকে এই গানগুলো পরিবেশন করতে বলেছেন। লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার কৃষ্ণদের বন্ধু সামাজিক সুরক্ষা যোজনা।